মানুষ শুধু রুটিতে নয়, কিন্তু ঈশ্বর নির্গত, কতজন বিশ্বাস করে কথায়। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। ঈশ্বর ভবাদীর পত্র 42:20 পবিত্র বাক্যের মধ্যে বলছে, আমি অনেক জায়গায় ছুঁয়ে ছুঁয়ে যাবো আজকে, তোমার ভালোবাসার জীবন, তোমার সংসারের জীবন এবং তোমার নিজস্ব জীবন সবকিছু আমি ছুঁয়ে যাবো, যাতে ধ্যান দিয়ে শুনবো। আমেন। পড়ি, একজন মাইক নিয়ে পড়ুক। তুমি অনেক বিষয় দেখিতেছ কিন্তু মন দিতেছ না, তাহার কর্ণ খোলা রইয়াছে কিন্তু সে শোনে না। হালেলুইয়া। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি, তুমি অনেক কিছু দেখিতেছ কিন্তু তুমি কিছুই বুঝছো না, আর তোমার কান খোলা আছে কিন্তু তুমি তবু শুনতে পাচ্ছ না। আপনারা জানেন সব থেকে দুঃখের বিষয়, আজকের দিনে আমরা এমন একটা জগতের মধ্যে বাস করি যে জগতের মধ্যে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন আমাদের সাথ দেয় না যখন আমরা প্রবলেমের মধ্যে পড়ি, আমাদের নিজস্ব ভাই বোনেরা যারা একটা সময় আমাদের সাথে বড় হয়েছে, একই প্লেটে খেয়েছে, খেলা করেছে, সবকিছু করেছে, কিন্তু বড় হতে হতে এই জগতের মধ্যে ঘুরে যায় জীবন, আলাদা হয়ে যায়, এমন দিক নিয়ে নেয় কি মানুষ নিজের বিষয় ভাবতে শুরু করে দেয়। ভেবে দেখুন, যদি আজকে পরিবারের মধ্যে স্ত্রী নিজের বিষয় ভাবে, স্বামী নিজের বিষয় ভাবে আর বাচ্চারা নিজের বিষয় ভাবে, তাহলে সেই পরিবারটা কোথায় দাঁড়াবে? সেই পরিবারটা কোথায় দাঁড়াবে? সেই পরিবারটা কখনো টিকতে পারে না, কখনো টিকতে পারে না। সেই পরিবারের মধ্যে কারা এসে জায়গা বানাবে? চোর ডাকাতরা, তারা এসে কিন্তু জায়গা বানিয়ে পরিবারটাকে নষ্ট করে দিয়ে চলে যাবে। আজকে দিনে 7 বছরের অভিজ্ঞতা আছে আমার প্রভুতে, আর এই 7 বছরের অভিজ্ঞতার মধ্যে আমি আপনাকে বলতে চাই, প্রত্যেকটা দিন তিনি আমাকে নতুন নতুন করে দৃষ্টি দিয়েছে বোঝার জন্য, জ্ঞান বাড়াচ্ছেন তিনি। আমার মনে হয় যেরকম বৃদ্ধি একটা ব্যক্তি পায়, সেরকম এই 7টা বছর আমি শুধু বৃদ্ধি পাচ্ছি আর এগিয়ে যাচ্ছি, আর গভীর থেকে গভীর বিষয় ঢুকে পড়ছি। এর জন্যে কারণ চক্ষু যখন খুলে যায়, চক্ষু যখন মানুষের খুলে যায়, তখন তুমি দেখে সেটাকে আনদেখা, যেটাকে বলে তুমি সেটাকে দেখে আনদেখা করতে কখনো পারবেই না। কিন্তু আমরা অনেকজন রয়েছি যারা দেখে আনদেখা করে দিই, কেন জানেন? কারণ আমাদের নিজস্ব জীবনই ঠিক নয়, আমরা নিজেই কষ্ট নিয়ে ভুগছি। কাজে দেখবে যদি আজকে দিনে বাইরের মধ্যে রাস্তার মধ্যেও যদি কিছু একটা ঘটনা ঘটে, যাদের কাছে ফোন আছে সবাই কি করবে? ফোন বের করে রেকর্ডিং করতে শুরু করে দেবে, কি হচ্ছে ঝামেলা, কিন্তু কেউ নেই কি গিয়ে সেটাকে সলভ করে বা সেটাকে আলাদা করে দেয়। খুব কমজন এমন রয়েছে যারা করে, খুব কমজন এমন রয়েছে যারা করে। কিন্তু আজকের দিনে আমাদেরকে বুঝতে হবে, যখন আজকের দিনে যদি তোমার পাড়ার মধ্যে একটা ছেলে বন্দুক নিয়ে ঢুকে গিয়ে একটা মেয়েকে তুলে নেয়, কতজন রয়েছে যারা সাথ দেবে, দাঁড়াবে? তুমি দেবে সব দাঁড়িয়ে দেখবে, একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাবে এখান থেকে। তো প্রভুর বাক্যের মধ্যে তিনি বলছেন কি, তুমি অনেক কিছু দেখছো কিন্তু তুমি কিছুই বুঝছো না। আমরা বুঝছি না এই জন্যে, কারণ আমরা এই জগতের মধ্যে বড় হতে হতে আমাদের জীবনের মধ্যে যা যা নির্ধারিত হয়েছে, আমরা যা যা দেখেছি, আমরা সব নিজের হৃদয়কে এতটা পাষাণ করে নিয়েছি কি আমরা অনেক সময় যেটা বোঝার উচিত সেটা আমরা বুঝতে পারি না। যেরকম একটা মা হতেই পারে, একটা পরিবারের মধ্যে একটা মা রয়েছে যে নিজের বাচ্চাকে দেখতে চায়, রোজ নিজের বাচ্চাকে বলে বাবু একটু সময় বের করে আয় না, কিন্তু সেই ছেলে ফোনের মধ্যে নিজের মাকে বলছে কি, আমার তো অনেক কাজ মা, তুমি তো জানো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, পরিবারকে দেখতে হয়, আমি আসতে পারবো না। কিন্তু যে আসল কথাটা, যে কথাটাকে আমাদেরকে বোঝার দরকার কি, যখন একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ডাকে বা একটা ব্যক্তিকে কোনো ভী কারণের জন্য ডাকে, আমরা একবার দুবার যদি করি যতক্ষণ ঠিক রয়েছে, যতক্ষণ আমাদের স্বার্থ রয়েছে ততক্ষণ ঠিক রয়েছে, কিন্তু যে স্বার্থ বেরিয়ে যায় আর যখন আমরা নিঃস্বার্থভাবে করতে শুরু করি, তখনই কিন্তু আমাদের বাধাটা আসে, তখনই কিন্তু আমাদের জীবনের মধ্যে বাধাটা আসে কি আমরা আর করতে চাই না। তারপর কারণ কি আমরা করতে চাই না? কারণ জগৎ মন্দ আর আমরা মন্দ জগতের মধ্যে বাস করি।
এখানে কেউ এমন জন ব্যক্তি নেই যে দাঁড়িয়ে বলতে পারে আমি ধার্মিক, আমি জীবনের মধ্যে কোনো ভুল করিনি। এখানে কেউ এমন ব্যক্তি নেই। যদি কেউ বলে থাকে তো সে বাক্যর মধ্যে বলছে কি সে এখন অন্ধকারে আছে, সে জানেই না সে কি কি করে এসছে। আমরা জেনে না জেনে অনেক কটা ভুল করে বসে, বেশিরভাগ ভুলগুলো আমরা যেটা করি আমরা না জেনে করি। আমরা বলেছি অন্য কিছু কিন্তু তারা বুঝছে অন্য কিছু, ঠিক কিনা? আমরা যেটাকে প্রকাশ করেছি সেটার মধ্যে মির্চ মশালা ঢেলে অন্যজনের কাছে দাবা হয়েছে, আর সেটাকে গ্রহণ করে আমার জন্য আমাকে নিয়ে ঘৃণা করছে। তার মানে প্রভু বাক্যের মধ্যে বলছে তুমি দেখতে পাবে সবকিছু কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। একটা স্বামী বাইরে গেছে কাজ থেকে, আসতে দেরি হচ্ছে, সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে নিশ্চয়ই তুমি একটা অন্য নারীর সাথে আছো। কে আছে ওটা? স্বামী ভাবছে এ কি বলছে। তো কে এমন রয়েছে যে মাথার মধ্যে আমাদের সারাক্ষণ কিছু না কিছু সন্দেহ বা কিছু না কিছু জিনিস আমাদের মধ্যে ঢোকাতে থাকে যেটা আমাদেরকে নাবিয়ে নিচে নিয়ে আসে? কেন একটা মা এতটাই ভয় করে এই মন্দ জগতের মধ্যে, যখন টাইম বেরিয়ে যাচ্ছে দেখছে বাচ্চা ঘরে আসছে না, মায়ের হৃদয়ে ধড়পড় ধড়পড় করতে শুরু করে। কি কি হলো, এতটা সময় হয়ে গেল, এই সময় তো ঢুকে যায়, এখন পর্যন্ত কেন আসি? এবার যখন বাচ্চাকে ফোন করছে, বাচ্চা যেহেতু কারোর সাথে ব্যস্ত আছে রেগে গিয়ে ফোনটাই কেটে দিচ্ছে। তা একবার বলেছি বুঝতে পারছে না, একটু দেরি হবে, জানতে চাইছে না, ফোনটা কেটে দিচ্ছে, ফোনটা তুলছে না, সাইলেন্ট করে দিচ্ছে। আর একজন ভুগছে, কিন্তু সেই কষ্টটা যেটা একটা ব্যক্তি ভুগছে সেটা তার বাস্তব বাচ্চা বুঝতে পারছে না। আর যেহেতু তার বাচ্চা বুঝতে পারছে না, যখন তারও বাচ্চা হয় সেও তার কষ্ট বোঝে না। আমরা কেউ কারোর কষ্ট বুঝতে চাই না অ্যাকচুয়ালি। আমরা সবাইকে মনে করি করতে পারে, কিন্তু আমরা জানি না কি সবার আলাদা, যেরকম আমাদের পাঁচটা আঙ্গুল আছে সবার আলাদা আলাদা আঙ্গুল আছে, দেখুন সাইজগুলো, সব সাইজগুলো আলাদা আলাদা। তাই তো হতে পারে যে একটা ব্যক্তি জ্ঞানের মধ্যে তোমার বাচ্চা একেবারে জলদি জলদি করে ঝটঝট করে একেবারে ফার্স্ট আসছে, কিন্তু সবাই কি ফার্স্ট আসতে পারে ক্লাসের মধ্যে? ফার্স্টের পর সেকেন্ড আছে, থার্ড আছে, ফোর্থ আছে, কিন্তু সবাই নিজের বাড়ির মধ্যে চায় তার বাচ্চা ভালো করবে, সবাই চায় তার বাচ্চা ভালো পড়াশোনা করবে। কিন্তু আমরা যেহেতু জীবনের রহস্যটাকে বুঝে উঠতে পারিনি, আমরা অনেক সময় কি করি কি আমরা এক অন্যের উপরে চাপ ডালতে ডালতে এমন কি হয় কি আমরা যেহেতু এক অন্যকে বুঝতে আর পারি না, শুনতে আর পারি না কি সে বাচ্চাটা কি বলছে, সে বাচ্চাটা নিজের মধ্যে কিভাবে। আমি বিশেষ করে যুবক যুবতীদের সাথে যখন কথা বলি তারা বলে আমাদের মা বাবা বোঝেই না, ওদেরকে বলে লাভ নেই। বেশিরভাগ যুবক যুবতীরা তাদেরকে বলেই লাভ নেই, তারা বোঝেই না। মা বাবাদেরকে গিয়ে জিজ্ঞেস করি, মা বাবার একই কথা বলে কি আমার বাচ্চারা বোঝে না? তার মানে কোনো না কোনো জায়গায় কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। কমিউনিকেশন মানে কথাবার্তা, যেখানে একটা মানুষ বলবে, একটা মানুষ শুনবে আর সে বুঝতে পারবে কেউ কি বলার চেষ্টা করছে। যদি কথাটাকে রাখা না যায়, জানেন তো কথার মধ্যে অনেক শক্তি আছে। কিছু কিছু কথাগুলো যদি তুমি এটাকে দাবিয়ে রাখবে তোমার শরীর খারাপ হয়ে যাবে। যেরকম তোমায় যদি কেউ অনেক বেশি আঘাত করে দেন, তুমি যতক্ষণ ওটাকে কারোর কাছে প্রকাশ করবে না দেখবে তোমার মন, তুমি খাওয়ার খেতে পারছো না, কিছু করতে পারছো না, কিন্তু যেই তুমি কারোর সাথে যখন সেটাকে বলে দেবে মনটা হালকা হয়ে যায়। আমায় খুব আঘাত করেছে, যখন তুমি কেঁদে দেবে, যখন তুমি ওটাকে বের করছো, তো কথার মধ্যে শক্তি থাকে। কিন্তু যদি এই কথাটা সঠিক করে যদি আমরা ব্যবহার না করতে পারি আর আমাদের কাছে যদি উচিত জ্ঞান না থাকে, পরিবার তছ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যার জন্যে দুঃখের বিষয় এটা কি, যখন আমি কোনো বয়স্কদেরকে দেখি আর কোনো বয়স্করা যখন এসে আমাকে বলে আমি খুবই একা, আমার তো মনে হয় মনটা মনে হয় কেউ চিড়ে দিচ্ছে, এতটাই কষ্ট হয়। কিন্তু এই কষ্টটা কতজন বুঝতে পারে? আমরা অন্যজনে যাদেরকে আমরা চিনি না তাদের কষ্ট শুনলে আমাদের চোখের মধ্যে জল চলে আসে, কিন্তু যারা আমাদের নিজে তারা যখন কিছু কষ্টের কথা বলে তখন আমাদের চোখের মধ্যে জল আসে না, মানে ছল করছে। তো প্রভুর বাক্যের মধ্যে বলছে কি তুমি দেখবে অনেক কিছু কিন্তু তুমি কিছুই বুঝবে না, তো আমাদের সেই জ্ঞানই থাকবে না। তাই আজকের দিনে মানুষরা কি করে,
কি প্রথমেই ভুলটা ধরে নেয়, প্রথমেই বাজেটা ভেবে নেয়। কারণ জানে যতবার আমি আশাপূর্বক ভালো ভাবতে চেষ্টা করেছি আমার সাথে উল্টোই হয়েছে। যতবার আমি ভেবেছি কি আমার সাথে এটা হবে, দেখেছি আমার সাথে উল্টো হয়েছে, আমার সাথে ঘটেছে উল্টো। তাই প্রভু বাক্যর মধ্যে তিনি বলছে কি যেহেতু মানুষরা গৌরববিহীন হইয়াছে আর সবাই নিজের জীবনকে নিজের মনে করে, তারা এমন করে জীবনযাপন করছে কি তাদের জীবনটাকে কেড়ে নেওয়াই হবে না তাদের কাছে। যেরকম আজকের দিনে যদি আজকে এখানে কেউ যদি বাড়ি আলি থাকে, সে যদি কাউকে ঘর দেয়, তো রীতিমতো যদি সে ব্যক্তি আর ঘর ভাড়া না দেয় আর নিজের ডেরা বানিয়ে বসে থাকে আর বলে ঘর ভাড়া দেবো না, এটা আমার ঘর, তাহলে কি হবে? তার কাছে সেই ক্ষমতা আছে, সে পুলিশকে ডেকে নিয়ে এসে তোমাকে জোর করে তোমার সব জিনিসপত্র বাইরে ফেলে দেবো। তো প্রভু বাক্যর মধ্যে একই জিনিসই বলছে কি জীবন প্রভুর হলো দেন, যেটা প্রভু দিয়েছে। আর যদি সেটার মধ্যে প্রভুকে কর্তা হিসাবে তুমি না দাঁড় করা, তোমার জীবনের কোনো মানেই থাকবে না, কোনো রহস্যই থাকবে না। তোমার জীবন এমন একটা জীবন হয়ে যাবে যেটা আসবে আর চলেও যাবে, কেউ জানতেও পারবে না। কিছুদিন আগে আমি শুনলাম একটা ব্যক্তি ঘরের মধ্যে মরে পড়েছিল 6 দিন, গন্ধ বেরোতে শুরু হয়েছে, লোকেরা তারপরে জানতে শুরু করলো কি হলো, এত গন্ধ কেন বেরোচ্ছে, পচা গন্ধ, আর এই ঘর দিয়ে বেরোচ্ছে, তারপরে ঘরটাকে ভেঙে যখন ঢুকেছে দেখছে মরে পড়ে আছে, কেউ জানে না। রানাঘাটের মধ্যে একটা মেয়ে নিজেকে ঝুলিয়ে দিয়েছে গলার মধ্যে, 4 বছর একজনের সাথে সম্পর্ক করে, আর যখন সম্পর্ক করে 4 বছর, সে যখন বিবাহিতর কথা বলেছে, ছেলেটা বলছে আমার ঘরের মা বাবারা মানবে না, সে ছেলেটা তাকে ছেড়ে দিল, আর যেই ছেড়ে দিল সে নিজেকে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে দেওয়ার পর যখন তার মা বাবাকে ফোন করা হয়েছে, তার মা বাবা 2 ঘন্টা পর আসলো আর এসে তাকে হাসপাতালের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল নিজের মেয়েকে। আপনারা জানেন তো ভালোটাকে দেখাতে ভালোবাসি, মন্দটাকে লুকাতে ভালোবাসি। আর যেহেতু ভালোটাকে দেখিয়ে দিই আর মন্দটাকে লুকিয়ে রাখি, অনেক সময় কি হয় কি মন্দ কখনো লুকানো যায় না, ওটা প্রকাশ হবেই হবে। আর যেদিন প্রকাশ হবে সেই দিন সবকিছু খুলে যাবে, তুমি যেটা ভেবেছ সেটার উল্টো হয়ে যাবে। তাই প্রভুর বাক্যর মধ্যে বলছে আবার যেসায় ভবতী 6:10,